ঈদের আর বাকি নেই। রাফি ঈদের আনন্দের কিছু পরিকল্পনা আছে তার, কিন্তু দুদিন মেঘাচ্ছন্ন আকাশ আর আবহাওয়া অফিসের পূর্বাভাস শুনে মন ভালো নেই তার। ভালো না, জায়গায় জায়গায় বৃষ্টি হবে, ঘুরতে পারবো না, বন্ধুর সাথে মজা করতে পারবো না, ঘরে বসে থাকতে হবে। বৃষ্টি হলে ঈদের আনন্দ যে অনেকটাই মাটি হবে সন্দেহ নেই। বৃষ্টি যদি হয় অবশ্যই আমাদের আনন্দ তো ঘাটতে হবেই। সারাক্ষণ যেমন ঢাকায় আমরা বন্দি থাকি, সেরকম বেড়াতে যেও যদি বন্দি থাকি তাহলে তো আমাদের জন্য একটু কষ্ট করি। এদিকে বয়োবৃদ্ধ অনেকেই ঈদের দিন বৃষ্টি হলে নাতি নাতনির সাথে বেশি বেশি সময় কাটাতে পারবেন ভেবে বেশ খুশি। ঠান্ডা আবহাওয়া ঠিক আছে, গরমের তেমনি মানুষ বুঝলি হয়, ঈদে আনন্দ করা যাবে, একটু নয় হাঁটা চলা করতে পারতো না হয়তো একটু বাড়ির ভিতরে আনন্দ করতে পারবে, ভালোই হবে, আর আল্লাহ হুকুম হইলে ভালো। আসলে এবারের ঈদের দিনটা কেমন হবে আবহাওয়া অফিসের কাছে কোনো সুখবর নেই। ঈদেও বৃষ্টি হবে, বৃষ্টি ছাড়া ঈদ হবে না, তা মোট কথা হইলে এটা বর্ষাকালের বর্ষাটা থাকবে। আর ঈদের দিন বৃষ্টি হলে কম বেশি সবার অসুবিধা হবে সন্দেহ নেই। ঋষা ধুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।